সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নিউ রেসিপিটা দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার একটা নাস্তা, যেটা ছোট বড় সকলে খুবই বেশি পছন্দ করবে আর আপনার প্রশংসা করবে খেয়ে। তো সেই জন্য আমি এখানে কিছু ব্রেড পিস নিয়ে নিয়েছি আর এগুলোকে ছুরির সাহায্যে ভিতর থেকে স্কোয়ার করে কেটে দিচ্ছি। তো আমার সবগুলো ব্রেড পিস কাটা হয়ে গিয়েছে, এবার আমি পুরটা তৈরি করতে চলে যাচ্ছি। সেজন্য এখানে গ্রেটার দিয়ে কুচি করে রাখা গাজর নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি আলু কুচি, চাইলে এখানে বাঁধাকপি, ফুলকপি, যে কোনো ধরনের সবজি কুচি করে কেটে আপনারা ব্যবহার করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এবার দিয়ে দিচ্ছি কিছু কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন কেটেছিলাম একটু জমাট বেঁধেছিল, তাই হাত দিয়ে কষলে দিলাম। আর দিয়ে দিচ্ছি নিজের পছন্দ মতো ঝাল, যেরকম খেতে পছন্দ করেন, কাঁচামরিচ। আর এখানে আছে চিকেনের বেস পিসটাকে আমি ছোট ছোট টুকরা করে সয়া সস, টমেটো সস এবং আদা রসুন গোলমরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি, সাথে একটু দিয়েছি তান্দুরি মশলা। এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, ভাজা জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। যেহেতু এখানে সবজির পরিমাণটা বেশি, একটা ডিমে হবে না, আর সেজন্য আমরা আরেকটা ডিম ব্যবহার করব। এতে করে এই ভেজিটেবল গুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং খেতেও অসম্ভব মজা লাগবে। তো ভিউয়ার্স, আমি এখন আরেকটা ডিম এর মধ্যে অ্যাড করে দিব। প্রিয় ভিউয়ার্স, আমি আশা রাখছি আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে ইনবক্সে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত পড়তে আমার কাছে খুবই ভালো লাগবে। তো আমার এটা কিন্তু মিক্সড করা হয়ে গিয়েছে, এবার এটাকে একটা সাইডে রেখে আমি চলে যাব আমাদের নাস্তাটা ভাজতে। সেজন্য আমি অলরেডি একটা প্যান বসিয়ে দিয়েছি, হালকা গরম হয়েছে আর চুলার জ্বালটা একদম মিডিয়াম লোতে আছে। 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে একটু দুলিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1 পিস ব্রেড। এবার এর মধ্যে একটা চামচের সাহায্যে সেই নাস্তাগুলো দিয়ে দিব। আমি আজকের নাস্তাটার মধ্যে কোনো রকমের চিজ ব্যবহার করব না, তো সেই জন্য আমি 1 পিচ করে দিয়েই এই নাস্তাগুলোকে রেডি করব। যেহেতু চিকেনটা দিয়ে করেছি, তাই এখানে চিজটা আর আজকে ব্যবহার করলাম না, এমনিতেই খুব বেশি টেস্টি হবে। আর আপনারা চাইলে কিন্তু চিজটা মাঝখানে বসিয়ে দিতে পারেন অল্প করে এই মিশ্রণটাকে দিয়ে। আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, সেখানে আমি চিজ ব্যবহার করেছি, চাইলে ওই রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন, আর ওই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো পিছনের অংশটা দিয়ে দিলাম, দিয়ে দিয়ে প্রায় 3 মিনিটের মতো মিডিয়াম লো আছে এটাকে রান্না করব। 3 মিনিট পরে এটাকে এক পাশে হাত দিয়ে ধরে অন্য পাশে খুচুন দিয়ে উল্টে দিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি এবং লোভনীয় একটা কালার হয়েছে। তো আরো 2 থেকে 3 মিনিট এটাকে ঢেকে দিতে হবে। এবার আমাদের নাস্তাটা একদম রেডি, এবার এটাকে নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন দুইটা সাইডই কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি, আর এভাবে করে আমি প্রত্যেকটা নাস্তা রান্না করে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা ইয়ামি হয়েছে। এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন, বা সকাল বিকেলের নাস্তায় মেহমান আপ্যায়নও কিন্তু দারুণ যাবে। তো আশা রাখছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।